বন্ধুরা, এবার আমার পালা। দেখুন আমি কীভাবে উটের পিঠে ধীরে চড়ে উঠলাম। খানিকটা ভয় পাচ্ছিলাম কীভাবে উঠবো, মা উট কীভাবে নড়াচড়া দিয়ে উঠল, আর আল্লাহু আকবার বলে উঠলাম। দেখুন সেই সুদানের সেই লোকটি আমাকে ধীরে ধীরে সামনের দিকে ঘুরিয়ে আনবে। তো এইটুকু জায়গা আসে যেখান থেকে আমি উঠলাম, সেখান থেকে নিয়ে এইটুকু জায়গা সে ঘুরিয়ে আনবে, তাকে সৌদি আরবের সেই টাকায় দেওয়া লাগবে 15 রিয়াল, আর আমাদের বাংলাদেশি টাকায় যা আসে। তো দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে এগোচ্ছি এবং গানে বানে তাকাচ্ছি। দেখুন আমার ক্যামেরাম্যানকে আমি ইশারা করছি। তো খানিকটা ভয় পাচ্ছিলাম, কারণ জীবনে এই প্রথম আমি উটের পিঠে চড়ে উঠলাম। আবার মনে মনে ভয় হচ্ছিল কখন যে পড়ে যাই কি না, কীরকম কি সেই সুদানি সেই উটওয়ালা কাকে জানি কি যেন জিজ্ঞাসা করতেছে। এই দেখুন কিভাবে আমাকে নামাবে, সেজন্য সে দৌড়ি দিয়ে তার পায়ে এবং হাত দিয়ে তার গায়ে হাত বুলালো। দেখুন আমি ধীরে ধীরে নামতে লাগলাম। সেই লোকটি আবার নামার জন্য একটা ড্রাম, ছোট একটি ড্রাম আনতে গেল। এই দেখুন রঙের যে ড্রাম বলে থাকি আমরা, আমি বললাম না থাক লাগবে না। তা এই